poder, poder! Deixa eu levar mais. Deixar o poder. Deixar o poder. Deixar o poder. দেশের পথের বন্ধুরা কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আজকের অভিযান শুরু করছি পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে দেশের পথের অসংখ্য ভক্ত বন্ধুরা আমাদের সাথে দেশ ঘুরতে চান এই বিষয়ক চিঠি এসএমএস অনেক পাচ্ছি এর ভেতর অনেকেই অন্তত একটি দিন আমাদের সাথে থাকতে চান আর তাদের জন্যই আজকের এই স্পেশাল এপিসোডটা উৎসর্গ করলাম এই পর্বে আপনারা সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত আমাদের বিরামহীন জার্নি দেখতে পাবেন এবং তা থেকে সহজে অনুমান করতে পারবেন কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে আপনাকে একটি দিন দেশের পথে ঘুরতে পটুয়াখালীতে উপজেলা আছে সাতটি তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই বাউফল ১৮৭৪ সালে এটি থানার মর্যাদা পায় বাউফল নামকরণের মধ্যে একটি বুনো ফলের ধ্যান পাওয়া যায় আসলেই তাই এই এলাকা ঝোড় জঙ্গলে বাউফল নামে একটি ফল প্রচুর পাওয়া যায় যদিও আমরা সেই ফল খাইনি এমনকি দেখিও নি আমরা এখন আছি সেই বাউফলের কালাইয়া বন্দরে এটিকে কালাইয়া বাজারও বলা হয় সমগ্র দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় বাজার এটি বড় মানে বিশাল বলতে পারেন এই এলাকায় যখন থেকে মানুষ বসতি গড়েছে তখন থেকেই কালাইয়াই বসে এই বাজার এখানে রয়েছে মহাজনী আড়ত সেখানে ধান চাল ডাল সহ সমস্ত রকম কাঁচা পাকা মাল ঘর গৃহস্থের যাবতীয় জিনিসপত্র এবং প্রয়োজনীয় এমন কিছু নাই যা পাওয়া যায় না তেঁতুলিয়া নদী পাড়ে গড়ে ওঠা এই বাজার থেকে পণ্য চলে যায় বরিশাল ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পটুয়াখালী থেকে আমরা যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে এই যে আমার পিছনে বাজারটা দেখছেন এটা হচ্ছে সেই কালাইয়া বাজার অনেক নাম করা একটা বড় বাজার আর একটা কবিতা আছে এই কালাইয়া বাজারের নামে কবিতাটা হচ্ছে অন্য বাজারে জাদায় ফালাইয়া হেইয়ে চলে এই কালাইয়ায় তমির উদ্দিন ফকিরের দরবার কোন দিকে হাসপাতালের রোডটা কোনটা আবার এখানে মাজার আছে না কোথায় হ্যাঁ আমরা আগেও বলেছি এখনো বলছি দেশের পথে ঘুরতে আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না চলার পথে সামনে যা পাই তাই আপনাদের দেখাই সেই ধারাবাহিকতায় আপনাদের এখন এই তমিরুদ্দিন ফকিরের মাজার দেখাচ্ছি তবে এই মাজার সম্পর্কে তেমন কোনো তথ্য আমরা জোগাড় করতে পারিনি সে কারণে আপনাদেরকে তেমন কোনো তথ্য দিতে পারলাম না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে জেনে রাখুন পুরো পটুয়াখালীতে মাজার আছে ৯টি দরগা আছে ৩টি পটুয়াখালী কালাইয়া বাজারের দক্ষিণে রয়েছে তমিরুদ্দিন আউলিয়ার মাজারটি আমার দেখা সবচেয়ে ছোট মাজার এটি দেশের পথের বন্ধুরা আমরা চলেছি ইতিহাসে সেই কমলা রানীর দিঘি দেখতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ৩ কিলোমিটার পূর্ব দক্ষিণে এই দিঘিটার অবস্থান কি মনে হচ্ছে কমলা রানীর দিঘি দেখে ৩ দরুন ১৩ কানে জমি আছে এই পুরো দিঘিটাতে তার মানে বুঝতে পাচ্ছেন এই দিঘিতে কত বড় ওই পাশের গাছগাছালি দেখছেন আমরা দক্ষিণ পাড়ে আছি ওই পাশের গাছগাছালি দেখছেন কত দূর চলে গেছে মোট ১৮৬ বিঘা দিঘিটি বর্তমানে ভরাট হয়ে গেছে দিঘি চারদিকে ১২ থেকে ১৫ ফুট উঁচু পাড়ের অস্তিত্ব এখনো দেখা যায় এই এলাকা একসময় চন্দ্রদ্বীপ রাজ্য ছিল চন্দ্রদ্বীপ রাজবংশের পঞ্চম পুরুষ রাজা জয়দেবের পুত্র ছিল না তাই তার সর্বগুণে গুণান্বিত কন্যা কমলা এই রাজ্য পরিচালনার দায়িত্ব নেন এই দিঘি তার অমর কীর্তি দিঘিটি খননে একটি দারুণ কাহিনী আছে কমলা তার পিতাকে বললেন প্রজাতির জন্য তিনি একটি দিঘি খনন করতে চান তবে শর্ত হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি যতদূর হাঁটবেন এবং যতক্ষণ পর্যন্ত তার পা দিয়ে রক্ত না বের হবে ততদূর দিঘি কাটা হবে এ তো ভারী বিপদের কথা কমলাকে থামাতে রাজা তার দাসদাসীদের বললেন গোপনে কমলার পায়ে কবুতরের রক্ত ছিটিয়ে দিতে আর সে মতেই কাজ হলো রক্ত দেখে থেমে গেলেন কমলা এবং সে পর্যন্তই কাটা হলো দিঘি
এই সেই কমলা রানীর দিকে দেশের পথে সৌন্দর্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম তবে শহুরে জীবনে অভ্যস্তদের কাছে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্য মানুষের সহজ সরল ব্যবহার ভালো রাখতেই হবে গ্যারান্টি বিশ্বাস নয় একবার ট্রাই করে দেখুন বল 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 এই বিল করুন বল মাঝে কি কামড় দেয় ভাই কামড় না আর লইয়া যা গেড়ি লইয়া এই বিল করুন এরা গেড়িয়া যা ধরবে আর লইয়া দিবি কি দেশের পথে আমরা এখন এসেছি বাউফরের কালাইয়ার শৌলা গ্রামে খবর পেয়েছি এখানে আছে নবাব সিরাজউদ্দৌলার আমলের একটি মসজিদ মসজিদটি তৈরি করেছেন বাংলার শেষ নবাবের খালা খসেটি বেগম মসজিদটির নির্মাণ শৈলীতে ভিন্নতা রয়েছে সাধারণত এক ছাদের তলায় একটি কক্ষে অথবা বারান্দা ও কক্ষ নিয়ে মসজিদ তৈরি হয় কিন্তু এই মসজিদের মাঝখানে রয়েছে একটি ছোট কক্ষ যার চারপাশে রয়েছে চলাচলের বারান্দা অনেকটা মন্দিরের ধাঁচে তৈরি করা হয়েছে এই মসজিদটি তবে কবে কখন কেনই বা খসেটি বেগম এখানে এই মসজিদটি তৈরি করেছেন সে সম্পর্কে আমরা কোনো তথ্য জোগাড় করতে পারিনি স্থাপত্য শৈলীর দারুণ একটা নিদর্শন এই মসজিদটি একেবারে যাতা অবস্থা হয়ে গেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে তবে ভেঙে যাওয়ার আগে বন্ধুরা আপনারা এসে একবার দেখে যান খসেটি বেগমের মসজিদটি দেশের পথে আমরা ছুটে চলেছি পটুয়াখালীর বাউফল থেকে আরও দক্ষিণে দশমিনা উপজেলার দিকে রামনাবাদ নদী তীরে এটি পটুয়াখালীর সবচেয়ে বড় থানা অনুষ্ঠান আজ সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত আমাদের সারাদিনে ছুটে বেড়ানো আপনারা দেখবেন এবং আমাদের আজকের জার্নির টার্গেট বঙ্গোপসাগর নদীনালায় ঘেরা এই পটুয়াখালী অঞ্চলের অর্থনীতির চাবিকাঠি হচ্ছে কৃষি এজেলা খাদ্য উদ্বৃত্ত কিন্তু সেই ফসল ফলানো কৃষকরাই থাকেন দুঃখ কষ্টে তাদের দুঃখ কষ্ট লাঘবে দশমিনার একজন মানুষ সংগ্রাম করেছেন তার নাম আব্দুল সত্তার খান দশমিনা থেকে হাজিরহাট লঞ্চঘাটের দিকে 1 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন তার বাড়ি স্কুল জীবনেই আব্দুল সত্তার খান বাম রাজনীতির সাথে জড়িয়ে পড়েন পরবর্তীতে তিনি কৃষকের অধিকার এবং ভূমিহীন কৃষকদের নিয়ে আন্দোলন করেছেন তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা রাজনীতির কারণে তিনি 12 বছর জেল খেটেছেন মহান স্বাধীনতা যুদ্ধে পটুয়াখালী জেলা কমিটির 7 জন সদস্যের একজন ছিলেন তিনি তার প্রচেষ্টায় পটুয়াখালী চরাঞ্চলের 22,000 একর খাস জমিতে 8,000 পরিবারের প্রায় 30,000 ভূমিহীন মানুষ ভূমি বন্দোবস্ত পেয়ে এখন সচ্ছল জীবনযাপন করছে 1996 সালের 7 নভেম্বর এই মানুষটির সংগ্রামী জীবনের অবসান ঘটে আব্দুল সত্তার খান ওরফে কুটি সত্তার বাংলাদেশে কৃষক আন্দোলন যতদিন চলবে ততদিন ওনার নাম ইতিহাসে লেখা থাকবে এই এলাকায় রয়েছে কাঠের সুন্দর সুন্দর দোতলা বাড়ি এই কাঠের একটি বাড়ি দেখার খুব ইচ্ছে হচ্ছে তাই দশমিনায় আমরা খোঁজ করলাম একজন অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির খোঁজ করতে সবাই বলল নিবারণ কবিরাজের বাড়ি যান দশমিনা থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর গ্রামের এটি নিবারণ কবিরাজের বাড়ি ঢুকে চোখে পড়ল গেরস্ত বাড়ির কর্মকাণ্ড দারুণ সাজানো গোছানো বাড়ির উঠোনে ছড়িয়ে আছে চৈতালি ফসল নিজের মাঠের ফসল নিয়ে ব্যস্ত গৃহকর্তা কর্ত্রী এটা একটা ডাল এই সবুজ রঙের বিনগুলো একটা ডাল আপনারা সবাই এই ডালটা খান কিন্তু বলতে হবে এই ডালটার নাম কি এই ডালটার নাম মুগ ডাল পটুয়াখালীর এই মুগের ডাল কিন্তু স্পেশাল
কি নেই বাড়িতে, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাড়ির চারপাশে ফল ফুল সবজির বাগান, কর্মব্যস্ত হাসি খুশি শান্তির পরিবেশ, যেন কবির লেখা কোনো কবিতা সত্যিকারের বাংলার রূপ। আহারে, এমন বাংলা ছেড়ে আমরা কোথায় যাব? এই ঘরগুলো দেখে মনে হচ্ছে গ্রামের কাহিনী নিয়ে তৈরি কোনো নাটকের দৃশ্যে আমরা ঢুকে পড়েছি। বাংলা 1310 সালে এই জমিতে বসত বাড়ি করেছিলেন নিবারণ কবিরাজ, আর এটি নিবারণ কবিরাজের ছবি। 22 একর জমি নিয়ে এই বাড়ির আঙিনা, প্রতিটি বাড়িতে রয়েছে কাঠের নিপুণ কারুকাজ। চলুন ঘরের ভেতরটা দেখে আসি। নিবারণ কবিরাজ ছিলেন ধনী গৃহস্থ। আসলে তার বাবা দুর্গাচরণ ছিলেন নাম করা কবিরাজ। কবিরাজ উপাধিটা বাবা থেকে পাওয়া, তবে নিবারণ কবিরাজের খ্যাতি ছিল দান দক্ষিণায়। ভগবান যেমন তাকে দুহাত ভরে দিয়েছেন, তিনিও তেমনি দুহাত ভরে দান করেছেন। তাই বুঝি মৃত্যুর পরেও লোকের মুখে মুখে তিনি বেঁচে আছেন, থাকবেন। এই বাড়ির বর্তমান বাসিন্দারা খুবই অতিথিপরায়ণ। তারা দেশের পথে সকল দর্শকদেরকে তাদের বাড়ি বেড়াতে যাওয়ার দাওয়াত দিয়েছেন আমাদের মাধ্যমে। কি যাবেন নাকি পটুয়াখালীর 10 মিনার লক্ষ্মীপুর গ্রামের নিবারণ কবিরাজের বাড়ি? এই যে দিঘিটা দেখলেন, এই দিঘিতে দুর্গা পূজার সময় নৌকা বাইচ হয়, আর তাতে দর্শনার্থী মানে নৌকা বাইচ দেখতে আসে 20,000-এর থেকেও বেশি মানুষ। দেশের পথে আমরা এখন ছুটে চলেছি পটুয়াখালীর 10 মিনা থেকে আরও দক্ষিণে গলাচিপার পথে। ওখানেই দেখা হবে বঙ্গোপসাগরের সাথে। পটুয়াখালীর দক্ষিণাঞ্চল, বিশেষ করে কলাপাড়া ও গলাচিপা উপজেলার দক্ষিণাংশে প্রকৃতি তার নিজ হাতে সে সৌন্দর্য সৃষ্টি করে রেখেছে। আমাদেরকে অনেকেই বলল, জ্যোৎস্না রাতে এই সৌন্দর্য যে না দেখেছে তার পক্ষে কোনোদিনও এই মর্ম বোঝা সম্ভব হবে না। তবে এই সৌন্দর্যে বাদসাধে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বন্যা জলোচ্ছ্বাস যেন এই অঞ্চলের মানুষের জীবনের একটা অংশ। এই অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর প্রাণ হারায় মানুষ, নষ্ট হয় ক্ষেতের ফসল, তলিয়ে যায় জেলে নৌকো, ভেঙে যায় বসত বাড়ি, আর এ কারণেই এই এলাকার মানুষ সাহসী। প্রাকৃতিক দুর্যোগ যেমন আছে, তেমনি দুর্যোগ থেকে রক্ষার ব্যবস্থাও আছে। যেতে পথে চোখে পড়ল এই সাইক্লোন সেন্টার, মানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। চলুন দেখে আসি। সাইক্লোন সেন্টার সেভাবে কোনোদিন দেখা হয়নি নিজের চোখে। আসেন আজকে দেখি সাইক্লোন। সমুদ্র উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বেশি হয়। প্রাকৃতিক দুর্যোগের দ্রুত আশ্রয় নেওয়ার জন্য এসব সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। পটুয়াখালীতে 204টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। দুর্যোগপূর্ণ সময় ছাড়া এসব সাইক্লোন সেন্টারে চালানো হয় প্রাইমারি স্কুল। তবে আশ্রয়কেন্দ্রটির যে অবস্থা দেখলাম, তাতে এর জন্য আরেকটি আশ্রয়কেন্দ্রের দরকার হবে বলে মনে হচ্ছে। দেশের পথে ঘুরতে ঘুরতে চলে এলাম গলাচিপা সদর থেকে 12 কিলোমিটার উত্তরে চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাওয়া গ্রাম। এখানে আছে দয়াময়ী কালীমাতা মন্দির। দুশো বছরের পুরাতন এই দয়াময়ী কালীমাতা মন্দিরটির নির্মাণশৈলী চোখে পড়ানিত। তবে পুরো মন্দিরটাই বর্তমানে ধ্বংস হয়ে গেছে। আপনারা এখন যা দেখছেন সেটুকু তার ধ্বংসাবশেষ।
মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে চাঁদপুরা নদী। দৃশ্য চমৎকার। আসল বিষয় হচ্ছে চাঁদপুরা নদী ভাঙনের কবলে পড়েছে দয়াময়ী মন্দির। হয়তো এই ফুটেজটাই দয়াময়ী কালীমাতা মন্দিরের শেষ ফুটেজ। এখন শুধু অপেক্ষার পালা। এখানে আছে একটি শিব মন্দির ও একটি কালী মন্দির। প্রায় 2 একর জমির উপর বাংলা 1208 সালে এলাকার তৎকালীন জমিদার ভবানী শঙ্কর সেন এই মন্দিরটি নির্মাণ করেন, যার অনেকটাই এখন নদী গর্ভে। একসময় প্রতি বছর পুজোয় দয়াময়ী কালী মন্দিরের মাঠে বসত বিশাল মেলা, চলত উৎসব। এখন ওসব কিছুই হয় না। এটি ছিল দয়াময়ী কালীমাতা মন্দিরের মেন গেট, সিংহ দরজা। আর এই দিকটা দিয়ে মানুষ ঢুকতো। এখন দেখেন এই জায়গাটা, দেখেন পুরাটাই নদী। এই নদীটা অনেক দূরে ছিল এবং এই এই মাঠটাও ছিল অনেক বড়। তখন এই মাঠেই বসত সেই মেলা। দয়াময়ী কালী মন্দির দেখতে দেখতে লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা, দেশের পথে, বাংলা ভিশন, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @bangladesh.tv। SMS করুন 01911-624-736। আমি আবার বলছি 01911-624-736 এই নম্বরে। আপনার মনে করেন এই যে বকার চাওয়ার রাস্তা তো এইটা? হ্যাঁ। বুঝতেই পাচ্ছেন আমরা চলেছি গলাচিপায়। যতদূর জানা যায় মগগলা উর নামে এই জায়গার নাম করা হয়েছে গলাচিপা। মগদের গল্প শুনবেন। মগরা আরাকান রাজ্যের অধিবাসী। তারা ধর্মে বৌদ্ধ এবং সুদক্ষ নাবিক। অন্যদিকে পর্তুগিজ জলদস্যুরা বণিকের বেশে 15 শতকের মাঝামাঝি এই এলাকায় আসে। একদিকে পর্তুগিজ, অন্যদিকে মগ, এই দুই জলদস্যুদের দস্যুতায় এই এলাকার মানুষ দিশা আড়া হয়ে যায়। মোগল শাসকেরা এদেরকে বারবার দমন করলেও এরা আবার ফিরে ফিরে এসেছে। 1700 শতকে মগ এবং পর্তুগিজরা একসাথে মিলিত হয়ে ডাকাতি, ধর্ষণ, হত্যা কার্য কায়েম করে। তারা নদীপথে একের পর এক গ্রাম লুট করত এবং মানুষকে বন্দী করে বিক্রি করত। পায়রা লোহালিয়ার ভাড়ানি খাল দিয়ে পর্তুগিজ দস্যুরা যাতায়াত করত বলে স্থানীয়রা একে পর্তুয়ার খাল নাম দেয়। সেই পর্তুয়ার খাল থেকেই পটুয়াখালীর নামকরণ করা হয়েছে। মগদের নির্মমতায় 1700 শতকের মাঝামাঝির দিকে এই অঞ্চল সম্পূর্ণ জনশূন্য হয়ে মগের মূল্যকে পরিণত হয়। শুনলে আশ্চর্য হবেন, এই দস্যু বাহিনীকে সহায়তা করত হাজার হাজার বাঙালি। 1971 সালে রাজাকার আলবদরের মতো একদল বাঙালি ইতিহাসের ঘৃণ্যতম জলদস্যুদের সাথে এক হয়ে বাংলার দক্ষিণাঞ্চলকে জনমানব শূন্যে পরিণত করেছিল। হ্যাঁ, গল্পে গল্পে আমরা গলাচিপা শহর পার হয়ে পানপট্টির কাছাকাছি চলে এসেছি, আর এই পানপট্টি থেকেই আমরা বঙ্গোপসাগরে নৌকা ভাসাব। মহান মুক্তিযুদ্ধে পটুয়াখালীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল এই পানপট্টিতে। 1971-এর 18ই নভেম্বর সকাল 6:30 হানাদার বাহিনী পানপট্টির সাইক্লোন সেন্টারে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের পাল্টা জবাবে ওই দিন 150 হানাদার নিহত হয় আর কিছু পালিয়ে যায়। এই যে নদীটা দেখছেন, এটির নাম আগুনমুখা। এখানে আছে 7টি নদীর মোহনা। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, আমাদের পথ চলাও শেষ। আগামী পর্বে এখান থেকে আবার যাত্রা শুরু করব। দেশের পথের একটি দিন কেমন দেখলেন? তো আজকের মতো এটুকুই। পটুয়াখালীর এই দারুণ গানটি শুনতে শুনতেই শেষ হয়ে যাবে আজকের দেশের পথে। আগামী পর্বে থাকবে নদীপথের দারুণ এক্সাইটমেন্ট। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।
আসিলো জঙ্গল এই জঙ্গল কাইটা পেতো আইলো মগের দল ওরে হেইয়ার পরে আইয়া গোল হারলো বাসত বাড়ি হরিণা উড়িয়াতে চলা পেরা নাই রে কলের গাড়ি সাগর কুলের মানু মোরা কোটালি বাড়ি কোটালি বাড়ি মাঝে মধ্যে বন্যা হইলে উড়ে দারুণ পানি ডান্ডার বাঁচাইতে তখন লাগে টানা টানি মোরা সর্বনাশা বন্যার পরে আবার উড়াই বাড়ি হরিণা উড়িঙাতে চলা পেরা না উড়িঙাতে চলা পেরা নাই রে কলের গাড়ি সাগর কূলের মানু মোরা কোটালি বাড়ি মুগ কোটালি বাড়ি মুগ কোটালি বাড়ি দেশের পথে